দীর্ঘ আট মাস পর শীঘ্রই গোলন্দাজের শুটিং সেটে ফিরতে চলেছেন দেব। আপাতত বল পায়ে ফের মাঠে নেমে পড়েছেন তারকা। সাদা ধুতি পাঞ্জাবি, আঁচড়ানো চুল, সঙ্গে গোঁফ, আরামকেদারায় বসে রয়েছেন দেব, বা বলা যায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। হাতে চিত্রনাট্য, মন দিয়ে পরের দৃশ্যের সংলাপ আওড়ে নিচ্ছেন মনে মনে। করোনা পরবর্তী সময়ে অবশেষে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরতে চলেছেন দেব। গোলন্দাজে শুটিং শুরু করতে চলার আভাস দিন দিনেক আগেই দিয়েছিলেন অভিনেতা। সেই সময় ফুটবল পায়ে মাঠে প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল তাকে, আর এবার গোলন্দাজে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী হয়ে সামনে এলেন দেব। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক এই ছবি, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। করোনা লকডাউন শুরুর আগেই এই ছবির বেশিরভাগ অংশের শুটিং সেরে ফেলেছিলেন দেব, তবে বাকি কাজ থমকে গিয়েছিল অতিমারির জেরে। অগস্ট মাসে মুক্তির তারিখ নির্দিষ্ট ছিল এই ছবির, সেই সবও ভেস্তে যায়। তবে শীঘ্রই শুরু হবে এই ছবির শুটিং। মঙ্গলবার প্রথম পর্বে শুটিংয়ের ফাঁকের পুরনো ছবি শেয়ার করে দেব লিখলেন, রিল আর রিয়েলের মাঝে আটকে। গোলন্দাজে ঈশা সাহাকে দেখা যাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর স্ত্রী কমলিনীর ভূমিকায়। শোভাবাজারের রানী কমলিনী ছিলেন নগেন্দ্র প্রসাদের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। দেবের অনস্ক্রিন বাবা সূর্যকুমার সর্বাধিকারীর ভূমিকায় থাকবেন শ্রীকান্ত আচার্য। অন্যদিকে ইন্দ্রাশিস আচার্যর দেখা মিলবে জিতেন্দ্র চরিত্রে। নগেন্দ্র প্রসাদের ভাই তথা বন্ধু বিনোদের চরিত্রে অভিনয় করেছেন জন ভট্টাচার্য, এবং স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ক্রীড়া সাংবাদিক দুলাল দের সঙ্গে জুটি বেঁধে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ঊনবিংশ শতাব্দীর শতার্ধের পিরিয়ডটা পর্দায় তুলে ধরা বড় চ্যালেঞ্জ গোটা টিমের কাছে, তবে প্রস্তুত সকলেই। এই ছবিতে নিজের ফুটবল খেলার দক্ষতা বাড়াতে ভাইচুং ভুটিয়ার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন দেব। গোলন্দাজ প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভেঙ্কটেশ ফিল্মস। 2017 ডিসেম্বরে মুক্তি পেয়েছিল প্রযোজক সংস্থা SBF এর ব্যানারে দেবের অ্যামাজন অভিযান। ফলে তিন বছরেরও বেশি সময় পার করে ফের একবার SBF এর ছবিতে দেব। গোলন্দাজ ছাড়াও দেবের হাতে রয়েছে প্রথম বাংলাদেশি প্রজেক্ট কমান্ডো এবং নিজের প্রযোজনা সংস্থার ক্রিসমিস। টনিকের শুটিং আগেই শেষ করেছেন দেব, তবে কবে মুক্তি পাবে এই ছবি তা স্পষ্ট নয়। করোনাকালে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে রয়েছে প্রযোজক দেবের হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্দির মুক্তির তারিখ। তো বন্ধুরা, গোলন্দাজের জন্য আপনি কতটা এক্সাইটেড জানিয়ে দিন আমাদের কমেন্ট করে, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Subscribe now and press the bell icon. Never miss an update.